আর আমরা এখন যেখানটায় চলে এসেছি এখানে কিন্তু 100 নয় 200 নয় একেবারে কিন্তু 300 গ্রামের চিকেনের সাইজ দিয়ে তৈরি হয় চিকেন বিরিয়ানি। ওয়েলকাম গাইজ, ওয়েলকাম টু হাবড়া মনসাবাড়ি। আমরা কিন্তু এই মুহূর্তে চলে এসেছি বিরিয়ানি পয়েন্টে, আর এখানে কিন্তু পাওয়া যায় 300 গ্রামের চিকেনের সাইজ দিয়ে বিরিয়ানি, যেটার দাম কিন্তু মাত্র 150 টাকা। কিভাবে যাওয়া পসিবল হচ্ছে সবই কিন্তু জানবো এখানকার স্বপ্নের থেকে। আর যারা আমাদের চ্যানেলের ভিডিওটি ফার্স্ট টাইম দেখছে তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে, যাতে পরবর্তীতে এরকম টাইপের নতুনত্ব ভিডিও তোমরা দেখতে পাও। ভিডিও শুরু করার আগে তোমাদেরকে একটা অ্যাপ সম্পর্কে বলি, অ্যাপটি হলো ট্যাক্সাল অ্যাপ। মাত্র 10 টাকা লাগিয়ে পেয়ে যেতে পারো 90 টাকা, তাও আবার 15 মিনিটের মধ্যে। এই গেমটা খেললে তোমাদের জেতার চান্স আর প্রেডিকশন লেভেলও কিন্তু বেড়ে যেতে পারে। এই গেমটা খেলার আগে উইনিং লিস্টটা একবার চেক করে নিন। প্রত্যেক সোমবার কিন্তু ঘোষণা করা হয় উইনারের নাম, 500 টাকা লাগিয়ে তোমরা কিন্তু জিতে যেতে পারো iPhone 13 Max প্রো। এ বাদেও কিন্তু প্রচুর ক্যাশ। আর দেরি কিসের, যাও ঝটপট করে, লিংক দেওয়া রইল ডিসক্রিপশন বক্সে, যাও চেক করো, গেমটা খেলা শুরু করে দাও। তো চলো এবার ভিডিওতে যাওয়া যাক। আর যদি আমি তোমাদেরকে একবার দেখাবার চেষ্টা করি চিকেনগুলো, দেখো কতটা ফ্রেশ। এখন কিন্তু চিকেন ধোয়ার কাজ চলছে, আর এখন এই চিকেনগুলোই চলে যাচ্ছে এই বিরিয়ানির মধ্যে। আর আরও একবার চিকেনগুলোর সাইজটা শুধু দেখো, দেখতে পাচ্ছ প্রায় কিন্তু 300 গ্রামের চিকেন দিয়ে এখানকার চিকেন বিরিয়ানি রেডি করা হয়। সো ফাইনালি কিন্তু দেখতে পাচ্ছি বিরিয়ানির যে চিকেনটা রয়েছে সেটা কিন্তু রেডি হয়ে গেছে। আরও একবার সাইজটা দেখো, দেখতে পাচ্ছ আর এখন কিন্তু বিরিয়ানি দমের মধ্যে চলে যাচ্ছে আলু, আর চিকেনগুলো কিন্তু অলরেডি দেওয়া হয়ে গেছে। আর ভিজিয়ে রাখা চালগুলো কিন্তু এখন চলে যাচ্ছে সিদ্ধ করতে। প্রায় 80% কিন্তু এখানে সিদ্ধ হবে, আর বাদ বাকি 20% কিন্তু এই বিরিয়ানি দমের সঙ্গে রেডি হবে। কালকে তো এক কাল করে আসলাম গিয়ে এখানে, আর উপর দিয়ে কিন্তু ছড়িয়ে দেওয়া হচ্ছে বেরেস্তা, আর এখন কিন্তু উপর দিয়ে চলে যাচ্ছে টক দই। আর উপর দিয়ে কিন্তু চলে যাচ্ছে খোয়া ক্ষীর। এই চিকেনের যে প্রিপারেশনটা আছে এই প্রিপারেশনের উপর দিয়ে কিন্তু ছড়িয়ে দেওয়া হচ্ছে এই সিক্রেট মশলাটা, যেটাতেই কিন্তু বিরিয়ানির স্বাদ আরও বাড়াবে। কি তাই তো ভাই? প্রায় 80% সিদ্ধ হওয়া চালটা কিন্তু এখন চলে যাচ্ছে এই বিরিয়ানির প্রিপারেশনটার মধ্যে। সো নিশ্চয়ই দেখাবার চেষ্টা করব, এখানে কিন্তু লং গ্রেন বাসমতি রাইস ইউজ করা হয়েছে, আর এই দেখো 303 রয়্যাল বাসমতি রাইস ইউজ করা হয়েছে। আবারও কিন্তু সেকেন্ড টাইম চলে যাচ্ছে খোয়া ক্ষীর একদম বিরিয়ানির উপরে, এইভাবে গ্রেট করে দিয়ে দেওয়া হচ্ছে। আর এখানে কিন্তু দেখাতে পাচ্ছি দুধ ঘি আর কেশর জলের যে মিশ্রণটা সেটা কিন্তু চলে যাচ্ছে বিরিয়ানির উপরে, আর এটার মধ্যেই কিন্তু গোলাপ জল, কেওড়া জল আর স্যাফরনটা দেওয়া রয়েছে। দেখাতে পাচ্ছি বিরিয়ানিটা কিন্তু এখন দমে দেওয়ার জন্য পুরোপুরি রেডি, আর আটা দিয়ে ভালো মতন করে কিন্তু এখন সিল করে দেওয়া হচ্ছে। এই চলে গেল দমে। তো মোটামুটি কতক্ষণ দম হবে ভাই? মোটামুটি 40-50 মিনিট দম হবে, তাই তো? সো ফাইনালি কিন্তু বিরিয়ানি রেডি, আর এখন কিন্তু যাচ্ছে দোকানে। ভাই ফার্স্টাই ওয়েলকাম টু সিত্রিয়া স্টোরি। তোমরা যে 300 গ্রামের চিকেন দিয়ে যে চিকেন বিরিয়ানিটা স্টার্ট করছো এটা কবে থেকে শুরু করেছো? এটা মোটামুটি আমাদের 10-12 দিন হয়েছে। 10-12 দিন হয়েছে? আর হাবড়ার বুকে তো মনে হয় না এত বড় চিকেন দিয়ে আর পাওয়া যায়। 150 টাকায় চিকেন বিরিয়ানি দেয় না। আর তো বিরিয়ানি বাদেও তোমাদের এখানে আর কি কি পাওয়া যায়? আমাদের এখানে চাইনিজ পাওয়া যায়। হ্যাঁ, এছাড়া তুমি তন্দুরি পাবে, বাহ, মানে সব কিছু অ্যাভেলেবেল। আর তোমাদের এখানে যদি কেউ বিরিয়ানি ট্রাই করতে আসে তো কটা থেকে অ্যাভেলেবেল পেয়ে যাবে? মোটামুটি দুপুর 2টা 2টা 2:30 থেকে কটা অবধি পাবে?
মানে রাতের ডিনারও পেয়ে যাবে তাই তো? বাহ, অল রাইট গাইস, ফাইনালি কিন্তু আমরা বিরিয়ানি পয়েন্ট থেকে নিয়ে নিয়েছি 150 টাকা চিকেন বিরিয়ানি। আর এখানে কিন্তু 100 নয় 200 নয়, একেবারে কিন্তু 300 গ্রামের চিকেনের সাইজ দিয়ে এনারা বিরিয়ানিটা প্রোভাইড করছেন। তো এই বিরিয়ানির মধ্যে কী কী রয়েছে আর বিরিয়ানির কোয়ান্টিটিটা একটু চলো ফটাফট করে দেখে নেওয়া যাক। তো ভাই একটু ক্লোজে আসো, এই হচ্ছে বিরিয়ানির কোয়ান্টিটি, যেটার দাম কিন্তু মাত্র 150 টাকা। আর বিরিয়ানির সঙ্গে কিন্তু দেখতে পাচ্ছি এক পিস ডিম রয়েছে, আর এখানে স্যালাডে শসা পেঁয়াজ দিয়ে দিয়েছে। বিরিয়ানির ভিতরে যে চিকেনটা দিচ্ছে, ও ও ভাই সা কি ছিল এটা, এই দেখো চিকেনটা কিন্তু খুলে পড়ে গেল, দেখতে পাচ্ছ এতটাই সফট হয়ে গেছে। আর চিকেনটা দেখো কতটা বড়, অলমোস্ট কিন্তু প্রায় 300 গ্রামের কাছাকাছি চলেই যাবে এই চিকেনটা। একটা চিকেনের কিন্তু 4 ভাগ করে এক এক ভাগ কিন্তু 150 টাকার বিরিয়ানিতে এনারা প্রোভাইড করছেন। কীভাবে দেওয়া পসিবল হচ্ছে আমি কিন্তু ভেবেই পাচ্ছি না, এরকম বড় চিকেনের সাইজ হাবড়া বাজারে কিন্তু তোমরা কোনো বিরিয়ানিতেই পাবে না, এটুকু তো গ্যারান্টি দিয়েই দিলাম। এই বিরিয়ানির রাইসগুলো আমি যদি তোমাদেরকে দেখাতে বলি, রাইসগুলো কিন্তু বেশ লং গ্রেন বাসমতি রাইস ইউজ করা হয়েছে, আর রাইসগুলো কিন্তু বেশ ঝরঝর আর কিন্তু জুসি টাইপের একটা বিরিয়ানি, যেটা আমার দেখে মনে হচ্ছে আ হা ঘ্রাণেই কিন্তু অর্ধভোজন। তো ভাই একটু ক্লোজে আসো, একটু রাইসটা শুধু শুধু খেয়ে দেখা যাক। এই বিরিয়ানিটা কিন্তু খুবই জুসি টাইপের বিরিয়ানি, যে কোনো চিকেনের সাইড ডিশ ছাড়াই কিন্তু তোমরা ট্রাই করতে পারবে। তো আর একটু খাবো বিরিয়ানির রাইসটা শুধু শুধু। বেশ কিন্তু জুসি টাইপের বিরিয়ানি আছে, বেশ দুর্দান্ত লাগছে কিন্তু। এবার যেটা দেখার, বিরিয়ানির মধ্যে আলুটা, আর আমার বিরিয়ানির মধ্যে কিন্তু ঠিক এরকম সাইজের একটা আলু পড়েছে। এবার দেখবো আলুটা কতটা সফট হয়েছে। ও ভাইসা দেখো, জাস্ট 2 আঙ্গুল দিয়ে হালকা করে ইয়ে প্রেস করলেই কিন্তু দেখাতে পাচ্ছি আলুটা কিন্তু বেশ স্ম্যাশ হয়ে গেল। তো এবার যেটা দেখার, বিরিয়ানির আলুর মধ্যে প্রপার মশলাটা ঢুকলো কিনা। বিরিয়ানির আলুটার মধ্যে কিন্তু বিরিয়ানির প্রপার মশলাটা ঢুকেছে, আলুটা কিন্তু সেই জন্য শুধু শুধু খেতেই ভালো লাগছে, জাস্ট মারাত্মক লাগছে। এবার যেটা দেখার, বিরিয়ানির চিকেনটা, ভাই একটু ক্লোজে আসো, এই দেখো জাস্ট হালকা করে 2 আঙ্গুল দিয়ে এইভাবে প্রেস করলেই কিন্তু ছেড়ে আসলো, দেখতে পাচ্ছে কতটা সফট হয়ে গেছে। একটু চিকেনটা শুধু শুধু খাবো। চিকেনটা কিন্তু খুব সফট হয়ে গেছে, এবং চিকেনের মধ্যে কিন্তু বিরিয়ানির প্রপার মশলাটা ঢুকেছে, সেই জন্য কিন্তু চিকেনটাও শুধু শুধু খেতে বেশ লাগছে। এবার বিরিয়ানির সব কিছু দিয়ে একটা মাখামাখি বাইট কি হবে, তো নিশ্চয়ই হবে। তো ভাই একটু ক্লোজে আসো, এই হচ্ছে বিরিয়ানির চিকেনটা, দেখেছো কতটা সফট। এবার একটু বিরিয়ানির আলু নিয়ে নিচ্ছি, আর একটু বিরিয়ানির রাইসটা, ঠিক এইভাবে মাখামাখি করে নিলাম। মাখামাখি করে এবার একটা মাখামাখি বাইট, সঙ্গে শসা পেঁয়াজ। বিরিয়ানিটা কিন্তু বেশ জুসি টাইপের বিরিয়ানি হয়েছে, যারা এরকম টাইপের জুসি বিরিয়ানি খেতে পছন্দ করো তাদের জন্য কিন্তু পুরোপুরি পারফেক্ট। আরও একটা কথা বলে রাখি, এই বিরিয়ানির রাইসটার মধ্যে কিন্তু গোলাপ জল কিংবা কেওড়া জলের কোনো অতিরঞ্জিত গন্ধ নেই, সেই জন্য কিন্তু এই বিরিয়ানিটা শুধু শুধু খেতেও ভালো লাগছে, বেশ লাগছে। আর এখনকার বাজারে কিন্তু 100 টাকাই হোক কিংবা 150 টাকাই হোক, ডিমটা কিন্তু প্রায় বিরিয়ানির মধ্যে বিলুপ্তই হয়ে গেছে, বাট বিরিয়ানি পয়েন্টে কিন্তু এনারা ডিমটা প্রোভাইড করছেন, যেটাও কিন্তু একটা ভালো জিনিস আমার কাছে লাগলো। বিরিয়ানি কিন্তু জাস্ট মারাত্মক হয়েছে ভাই, কি বানিয়েছিস ভাই, দুর্দান্ত হয়েছে বিরিয়ানিটা। হাবড়ার মধ্যে কিন্তু 1 অফ দ্য বেস্ট বিরিয়ানি, এরকম টাইপের বিরিয়ানি কিন্তু আমি হাবড়ায় দ্বিতীয়টা খাইনি। এভাবেই ভাই চালিয়ে যাও, আশা রাখবো যে তোমার এখন 1 হাঁড়ি চলছে, এর পরে যেন 2 হাঁড়ি বিক্রি হয়, এভাবেই করে যাও। এইভাবে যদি তুমি করে যাও 1 হাঁড়ি কেন, 10 হাঁড়িও কিন্তু বিক্রি হয়ে যাবে। আমি কিন্তু ভাইকে না বলে আর পারলাম না যে এখানকার বিরিয়ানিটা কতটা টেস্ট হয়েছে, ফাটাফাটি হাবড়ার মধ্যে বেস্ট বিরিয়ানি। তোমরা যারা এখনও পর্যন্ত বিরিয়ানি পয়েন্টের বিরিয়ানি খাওনি, চলে আসো ট্রাই করো, আশা করি তোমাদের ভালো লাগবে। এখনও কিন্তু দেখো এতটা বিরিয়ানি আছে, শেষ করব, শেষ করে শেষ কথায় আসছি, কি জিভে জ্বলা সে কিছু করার নেই বস, বিরিয়ানি পয়েন্টে এসে এই চিকেন বিরিয়ানিটা ট্রাই করে দেখতে হবে। সো ভাই আমার তো খাওয়া দাওয়া কমপ্লিট, এখন তুই ট্রাই করছিস, তোর বল কেমন লাগছে? অসম লেভেলে, এখানে না আসলে বুঝতে পারবে না এত সুন্দর টেস্ট, এত বড় মাংসের পিস আমি কোনোদিন, মানে এই বিরিয়ানি কিন্তু কি বলে দাদা বৌদি আর ডি বাপির বিরিয়ানিকে
হার মানাতেই পারে, একদম এতটা সুস্বাদু বিরিয়ানি। আমি কিন্তু মুখের কথা বলছি না, তোমাদের এসে দেখতে হবে। তোমরা যদি না আসো তাহলে বুঝতে পারবে না। ভাবছো যে ভাই মনে হয় ভুলভাল বকছে, কিন্তু তোমরা আসো ট্রাই করো চিকেন বিরিয়ানিটা, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। একদম একদিনকে ট্রাই করলে তোমরা এখান থেকে আর ব্যারাকপুরে গিয়ে দাদা বৌদি কিংবা ডিবাবি খাবে না, এখানকার বিরিয়ানি ট্রাই করবে। এটুকু কিন্তু জোর গলায় গ্যারান্টি সহকারে বলে দিলাম, ওয়াও লেভেলের টেস্ট ভাই বলে দিলে, ওয়াও লেভেলের। বাই দ্য ওয়ে এখনো এতটা বিরিয়ানি আছে, আমি আর ভাই শেষ করি দেন ব্যাক করছি। সো বন্ধুরা, এবার তোমাদেরকে বলি তোমরা বিরিয়ানি পয়েন্টে 150 টাকার চিকেন বিরিয়ানিটা খেতে আসবে কী করে। এই যে বিরিয়ানি পয়েন্টটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু একদম মনসা বাড়িতে, এটা হচ্ছে জিরাট রোড। জিরাট রোড থেকে যেই রাস্তাটা টুওয়ার্ডস নতুন গ্রামের দিকে ঢুকে আসছে, সেখানেই কিন্তু পেয়ে যাবে বিরিয়ানি পয়েন্ট। তোমাদের সুবিধার্থে কিন্তু এখানকার প্রপার গুগল ম্যাপটা, এ বাদেও কিন্তু এখানের ফোন নাম্বারটা আমরা আমাদের ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, যাতে তোমাদের আসতে সুবিধা হয়। তো এটুকুই ছিল আজকের ভিডিও। আর ভিডিওটি যদি এত পর্যন্ত দেখে থাকো, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার, আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। সবার আগে সব নোটিফিকেশন পেতে চ্যানেলের পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল করে দেবে। আর অবশ্যই কিন্তু বিরিয়ানি পয়েন্ট থেকে একদিন হলেও বিরিয়ানিটা ট্রাই করতে ভুলবে না। দেখা হচ্ছে নতুন কোনো ডেস্টিনেশনে, নতুন কোনো একটা খাবারের খনি সন্ধান নিয়ে, কিংবা নতুন কোনো একটা ট্রাভেল ব্লগ নিয়ে। ততক্ষণে যেন ভালো থেকে সুস্থ থাকো। ইউটিউব থেকে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, আর পাশাপাশি কিন্তু ফেসবুক পেজ থেকে যদি ভিডিওটা দেখে থাকো অবশ্যই তাড়াতাড়ি ফলো করে দাও। চলো টাটা।